শিয়রে পঞ্চায়েত নির্বাচন। একদিকে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলির ভোট প্রচার, অন্যদিকে রাজ্যের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও তার বিন্যাস নিয়ে কমিশনের একাধিক বৈঠক। সব মিলিয়ে নির্বাচনী ইস্যুতে সরগরম রাজ্য। এরই মধ্যে রাজ্যে 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও বিন্যাস নিয়ে বৈঠক করতে এলেন আইজি বিএসএফ এসসি বুদাকুটি। বাহিনী বিন্যাস ও মোতায়েন নিয়ে আলোচনা বৈঠকে উপস্থিত রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা, ভিন রাজ্য থেকে আসা পুলিশ, তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ, কেরল, ত্রিপুরা, কর্ণাটক, গুজরাট, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, তামিলনাড়ু, মহারাষ্ট্র, হায়দ্রাবাদ, গোয়া, মিজোরাম, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, অসম থেকে আসছে বিশাল পুলিশ বাহিনী। প্রত্যেকটি জেলায় ভিন রাজ্য থেকে আসা পুলিশ ও রাজ্য পুলিশের কড়া প্রহরায় সম্পন্ন হবে নির্বাচন। পূর্ব বর্ধমান 20 কোম্পানি এসএসবি, 1 কোম্পানি সিআরপিএফ, 10 কোম্পানি রাজস্থান পুলিশ, 2 কোম্পানি অন্ধ্রপ্রদেশ পুলিশ, মোট 33 কোম্পানি। পশ্চিম মেদিনীপুর 9 কোম্পানি সিআরপিএফ, 6 কোম্পানি গুজরাট পুলিশ, 5 কোম্পানি কর্ণাটক পুলিশ, মোট 20 কোম্পানি। পূর্ব মেদিনীপুর 2 কোম্পানি ঝাড়খণ্ড পুলিশ, 27 কোম্পানি বিহার পুলিশ, 8 কোম্পানি নাগাল্যান্ড পুলিশ, মোট 37 কোম্পানি। পুরুলিয়া 21 কোম্পানি বিএসএফ, 5 কোম্পানি আইটিবিপি, মোট 26 কোম্পানি। বাঁকুড়া 5 কোম্পানি সিআরপিএফ, 6 কোম্পানি বিএসএফ, মোট 11 কোম্পানি। বীরভূম 20 কোম্পানি আইটিবিপি। হুগলি 5 কোম্পানি এসএসবি, 10 কোম্পানি হায়দ্রাবাদ পুলিশ, 2 কোম্পানি গুজরাট পুলিশ, 6 কোম্পানি গোয়া পুলিশ, 1 কোম্পানি মিজোরাম পুলিশ, 2 কোম্পানি তেলেঙ্গানা পুলিশ, 2 কোম্পানি মহারাষ্ট্র পুলিশ, মোট 28 কোম্পানি। হাওড়া 2 কোম্পানি বিএসএফ, 30 কোম্পানি আরপিএফ, 3 কোম্পানি মহারাষ্ট্র পুলিশ, 2 কোম্পানি গুজরাট পুলিশ, মোট 37 কোম্পানি। উত্তর চব্বিশ পরগনা 12 কোম্পানি সিআরপিএফ, 5 কোম্পানি সিআইএসএফ, 10 কোম্পানি ছত্তিশগড় পুলিশ, 8 কোম্পানি তামিলনাড়ু পুলিশ, মোট 35 কোম্পানি। দক্ষিণ চব্বিশ পরগনা 2 কোম্পানি এসএসবি, 10 কোম্পানি পাঞ্জাব পুলিশ, 13 কোম্পানি বিহার পুলিশ, 5 কোম্পানি ছত্তিশগড় পুলিশ, মোট 30 কোম্পানি। দার্জিলিং 2 কোম্পানি সিআরপিএফ, 2 কোম্পানি চণ্ডীগড় পুলিশ, মোট 4 কোম্পানি। কোচবিহার 10 কোম্পানি সিআরপিএফ, 18 কোম্পানি বিএসএফ, মোট 28 কোম্পানি। আলিপুরদুয়ার 10 কোম্পানি বিএসএফ। উত্তর দিনাজপুর 14 কোম্পানি বিএসএফ, 6 কোম্পানি এসএসবি, 5 কোম্পানি আইটিবিপি, মোট 25 কোম্পানি। দক্ষিণ দিনাজপুর 10 কোম্পানি বিএসএফ। জলপাইগুড়ি 10 কোম্পানি বিএসএফ। মালদা 9 কোম্পানি বিএসএফ, 21 কোম্পানি সিআরপিএফ, মোট 30 কোম্পানি। মুর্শিদাবাদ 8 কোম্পানি সিআরপিএফ, 35 কোম্পানি সিআইএসএফ, 2 কোম্পানি গুজরাট পুলিশ, মোট 45 কোম্পানি। নদিয়া 12 কোম্পানি এসএসবি, 2 কোম্পানি ত্রিপুরা পুলিশ, 5 কোম্পানি কর্ণাটক পুলিশ, 8 কোম্পানি কেরালা পুলিশ, 3 কোম্পানি অরুণাচল পুলিশ, 1 কোম্পানি তেলেঙ্গানা পুলিশ, মোট 31 কোম্পানি। ঝাড়গ্রাম 5 কোম্পানি সিআরপিএফ। স্পর্শকাতর জেলাগুলিতে মোতায়েন থাকবে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদ সর্বোচ্চ 45 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পূর্ব মেদিনীপুর ও হাওড়া 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, উত্তর চব্বিশ পরগনা 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পূর্ব বর্ধমান 33 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, নদিয়া 31 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, দক্ষিণ চব্বিশ পরগনা 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মালদা 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোচবিহার 28 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, হুগলি 28 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তবে পাহাড়ি জেলা কালিম্পংয়ের জন্য থাকছে না কোনো কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের নিরাপত্তার ইস্যুতে যুদ্ধকালীন প্রস্তুতি নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের একাধিক বৈঠক ও প্রত্যেক জেলায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার পরও আদৌ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব কিনা এখন সেটাই দেখার। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।